নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর জীবনাবসান, রাজ্যে 3 দিনের শোক ঘোষণা। অশান্ত সীমান্ত, এবার বাধার মুখে পড়লেন বন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি। বুধবার সোনাই সমবায় সমিতি নির্বাচন, জানালেন রিটার্নিং অফিসার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আর নেই। সোমবার সন্ধে 5:34 গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 86 বছর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে গোটা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাজ্য সরকার গগৈয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে 3 দিনের রাজ্যিক শোক ঘোষণা করেছে। গত 2 দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। কোভিড পরবর্তী জটিলতা দেখা দিলে 2 নভেম্বর ফের গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। ভর্তির পর প্রথমে নন ইনভেসিভ ভেন্টিলেশনে ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হয়, তাকে পরবর্তীতে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়। এর আগে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সময় শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় কোভিড আক্রান্ত তরুণ গগৈয়ের প্লাজমা থেরাপিও করেছিলেন চিকিৎসকেরা। এতে ভালো ফলও মিলেছিল। 21 নভেম্বর শনিবার দুপুর থেকেই তরুণ গগৈয়ের স্বাস্থ্যের অবনতি হতে থাকে। প্রবল শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। অবশেষে সোমবার বিকেলে চিকিৎসকরা তার মৃত্যুর কথা ঘোষণা করেন। 2001 থেকে 2016 টানা 15 বছর আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের জন্ম 1934 সালের 11ই অক্টোবর। রাজ্যের 3টি নির্বাচনী জয়ে দলের নেতৃত্বে থাকা ভারতীয় জাতীয় কংগ্রেসের এই নেতা 26 নম্বর রঙ্গজান নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে স্কুলের পাঠ শেষ করেন। 1963 গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে আইন পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। 1972 30 জুলাই তিনি বিয়ে করেন ডলি গগৈকে। তাদের এক ছেলে এক মেয়ে, গৌরব গগৈ ও চন্দ্রিমা গগৈ। 1968 সালে জোরহাট পুরসভা বোর্ডের সদস্য হিসেবে তরুণ গগৈয়ের রাজনৈতিক কর্মজীবনের শুরু হয়। 1971 সালে ইন্দিরা গান্ধীর শাসনকালে তিনি লোকসভা নির্বাচনে জয়ী হন। 2001 সালে আসাম বিধানসভা নির্বাচনে তিতাবর কেন্দ্র থেকে জিতে আসামের মুখ্যমন্ত্রী হন তিনি। 2016 বিজেপির কাছে কংগ্রেস পরাজিত হলে মুখ্যমন্ত্রীদের কুর্সি হারান তিনি। একটানা 6টি লোকসভার সাংসদ, 1971 থেকে 1985 সাল পর্যন্ত জোরহাট নির্বাচনী কেন্দ্রের প্রতিনিধি ছিলেন তিনি। পরে কলিয়াবর কেন্দ্র থেকে নির্বাচিত হন 1991 এবং 1998 সালে। তার মৃত্যুতে রাজ্য একজন বলিষ্ঠ রাজনীতিককে হারাল। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী তরুণ গগৈয়ের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেন কংগ্রেসের বিশিষ্ট নেতা শরীফুজ্জামান। তার প্রয়াণে আসামের রাজনৈতিক ক্ষেত্রে কংগ্রেসের নক্ষত্রপতন হয়েছে বলে মনে করেন তিনি। এক চিরতরুণের চিরবিদায়, নাম যেভাবে তরুণ তেমনি প্রতিটি কাজে তারুণ্যে উদ্দীপ্ত ছিলেন। সততার প্রতীক তরুণ গগৈ কিংবদন্তি রাজনীতিবিদ ছিলেন। এক যুগের অবসান হল। দাপুটে নেতা মন্ত্রীরাও তাকে সমীহ করতেন। বরাকের জন্য তার বিশেষ অবদান ছিল। এমনকি 1 বছরে 1000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন। দাপে দাপে তা বাস্তবায়ন হয়। আমি তার তার চিরশান্তি কামনা করছি। আসাম মিজোরাম সীমান্তের সর্বশেষ পরিস্থিতির খোঁজ নিতে গিয়ে বাধার মুখে পড়লেন রাজ্যের বন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি এপি দাস যোশী। অবশ্য এবারে মিজো পুলিশ নয়, তাকে বাধা দিল বিএসএফ। কলাশিব জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কাউকে ভেতরে যেতে দেওয়া হবে না বলে জানিয়ে দেয় বিএসএফ। এ নিয়ে একপ্রস্থ কথা কাটাকাটি হয় প্রিন্সিপাল সেক্রেটারি যোশীর। তিনি বলেন, আসামের ভূমিতে যেতে মিজোরামের অনুমতির কোনো প্রয়োজন নেই। দীর্ঘক্ষণ কথা কাটাকাটির পর বিএসএফ এর বাধা অতিক্রম করে সামনে এগোতে বাধা হয়ে দাঁড়ায় আইআরপি বাহিনী। তাদের সঙ্গে চলে আরও একপ্রস্থ কথা কাটাকাটি।
জেলাশাসক কীর্তিজল্লি কলাশিব জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি। এরপর যোগাযোগ করা হয় কলাশিবের পুলিশ সুপারের সঙ্গে। এভাবে আইআরপি বাধা অতিক্রম করে সামান্য সামনে এগোতে বোমা মেরে উড়িয়ে দেওয়া 990 ধলাখাল এলপি স্কুলের সামনে মিজোরাম পুলিশ তাদের গাড়ি দিয়ে পথ আটকানোর চেষ্টা করে। ফের মিজোরাম পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন জোশে। মিজোরাম সীমান্তে ধলাখাল সেতু পর্যন্ত গিয়ে সেখান থেকে ফিরে এসে খুলি ছড়ায় নির্মীয়মান এএসবি ক্যাম্প পরিদর্শন করেন তিনি। রবিবার এমন অদ্ভুত পরিস্থিতির মোকাবেলা করে সীমান্ত পরিদর্শনের পর ধলাই ফরেস্ট আইবিতে এসে সীমান্ত পরিস্থিতি নিয়ে এক বৈঠক করেন জোশী। এতে উপস্থিত ছিলেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যও। বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে ডিএফও সানিদেও চৌধুরী জানিয়েছেন, ঊর্ধ্বতন আধিকারিকদের সীমান্তের বাস্তব পরিস্থিতি অবগত করানোর জন্যই এদিনের সীমান্ত পরিদর্শন ছিল। এদিন প্রথমে তারা আসাম মিজোরাম সীমান্তের লায়লাপুর পরিদর্শন করতে গিয়ে প্রথমে খোঁজ নেন এসএসবি ক্যাম্পের, এরপর বিএসএফ কোথায় রয়েছে, কতটুকু জায়গা মিজোরামের দখলে, এসব সরেজমিনে প্রত্যক্ষ করতে ভাইরেংটি পুলিশ গেট পর্যন্ত পৌঁছান। পরিদর্শনে প্রিন্সিপাল সেক্রেটারি এপি দাস যোশীর সঙ্গে ছিলেন পিসিসিএফ এএম সিং, সিসিএফ আকাশদীপ বড়ুয়া, সুমন মহাপাত্র, কাছাড়ের ডিএফও সানিদেও চৌধুরী, জেলাশাসক কীর্তি জল্লি, ম্যাজিস্ট্রেট মারিয়া তানিম ও রেঞ্জ অফিসার দিব্যজ্যোতি দেউরে। আগামী বুধবার সোনাই সমবায় সমিতির বোর্ড অব ডিরেক্টর নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে। এদিন সকাল 10টা থেকে সোনাই পুরো কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হবে এবং বিকেল 4টায় শেষ হবে। সোমবার সমিতির কার্যালয়ে একথা জানান রিটার্নিং অফিসার জাকির হোসেন ও সহকারী রিটার্নিং অফিসার ফখরুল আলম চৌধুরী। তারা আরও বলেন, সবল ও মহিলা আসনে পদের সংখ্যা অনুযায়ী প্রার্থী থাকায় ওই পদে ভোট গ্রহণ করা হবে না। দুর্বল শ্রেণীতে 8টি পদে 22 জন প্রার্থী রয়েছেন। বুধবার ভোট গ্রহণের পর ব্যালট বক্স সোনাই পুলিশকে সমছে দেওয়া হবে। সরকারি নির্দেশ অনুযায়ী আগামী শুক্রবার সমিতির কার্যালয়ে এই ভোট গণনা হবে। ভোট গ্রহণ করতে সমিতির সকল শেয়ার হোল্ডারদের আহ্বান জানান তাঁরা। আগামী 25/11/2020 ইংরেজি সকাল 10 কোটিকা থেকে অনুষ্ঠিত হইবে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী 60 কোটিকা পর্যন্ত আমরা ভোট গ্রহণ নিব। যারা অংশগ্রহণ করবেন বুথার, যদি লাইনের মধ্যে থাকেন 4টা অবধি, তাহলে তাদেরকে আমরা টোকেন দেব। টোকেন দিয়ে যতদূর পর্যন্ত টোকেন থাকবে আমরা ভোট নিব। কিন্তু দেখা গেছে যে এখন পর্যন্ত সোনাই সমবায় সমিতির যে কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন, দুর্বল শ্রেণীতে 22 জন আছেন, এই 22 জন থেকে 8 জন নির্বাচিত হবেন, ভোট হবে। সবল শ্রেণী বা মহিলা সংরক্ষিত আসন বা এসসি এসটি যে সংরক্ষিত আসন, এগুলো কোনো কন্টেস্টিং ক্যান্ডিডেট নেই। যেগুলো ছিলেন কিছু উত্তর করে আনএনিমাসলি মানে এরা আনকন্টেস্টে হয়ে গেছেন, কিন্তু এগুলো ডিক্লারেশন করা হবে রিজাল্ট যখন গণনা হবে 27/11/20 ইংরেজি, একসঙ্গে ডিক্লারেশন করা হবে গণনার পর। এরপরে তো এআরসিএসের কাছে অনুমোদন দেওয়া হবে। কিন্তু আমাদের 25 তারিখ ইলেকশন হবে 10 কোটিকা থেকে। সমস্ত বুথে থাকুন, যাতে অংশগ্রহণ করেন এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে আমরা এই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন। আর বিদেশি নয়, ঘরের ছেলেকে বিধায়ক হিসেবে দেখতে চান বড়খোলা কেন্দ্রের হাতিছড়া জিপির মানুষ। রবিবার রাতে সমর্থনে 200 শতাধিক লোকের উপস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচন নিয়ে হাতিছড়ায় আয়োজিত সভায় বিশ্বজিৎ দাসকে বিজেপির প্রার্থী করার দাবি ওঠে। সভায় শুধু বিজেপি নয়, কংগ্রেসের বহু কর্মীও স্থানীয় প্রার্থীর প্রসঙ্গ তোলেন। বর্তমানে সমগ্র আসামের সঙ্গে বরাক উপত্যকার মর্যাদাপূর্ণ বড়খোলা আসন নিয়ে রাজনৈতিক ম্যারাথন দৌড় তুঙ্গে। বিশেষ করে শাসক দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে রুমি কিশোর কিংবা কিশোর ত্রৈলোক্য নিয়ে জল্পনা কল্পনা চলছে। তবে দলের প্রত্যেক প্রত্যাশী সমর্থকদের শক্তি দেখিয়ে দলীয় টিকিট আদায়ের চেষ্টা চালাচ্ছেন। এরই সুবাদে বিজেপির বড়খোলা মণ্ডলের দুবারের প্রাক্তন সভাপতি তথা জেলা কিষাণ মোর্চার বর্তমান সহসভাপতি বিশ্বজিৎ দাসও কোমর কষে মাঠে নেমেছেন। এদিনের সভায় বক্তব্য রাখেন প্রাক্তন বড়খোলা ব্লক সভানেত্রীর প্রতিনিধি মিহির দাস, প্রাক্তন হাতিছড়া জিপি সভানেত্রীর স্বামী স্বপন শুক্লবৈদ্য, প্রাক্তন সহসভাপতি সুব্রত মালাকান, গ্রুপ সদস্য হীরালাল দাস, অখিল দাস, জ্যোতির্ময় দাস প্রমুখ। সবাই আগামী বিধানসভা নির্বাচনে বড়খোলায় বিজেপি প্রার্থী হিসেবে বিশ্বজিৎ দাসকে প্রার্থী হিসেবে দাবি করেন।
এই নির্বাচনে যদি আমরা টিকিটটা পাই, বিশ্বজিৎ বাবু যদি আনতে পারে তাহলে তো আর কথা নাই। বিদ্যুৎ যেভাবে চমকায় এইভাবে চুমকির মতো আমাদের ছেলে মেয়েরা ঝাঁপিয়ে পড়বে এই নির্বাচনে। আমরা বনগোলা থেকে আমাদের স্থানীয় বিধায়ক পাই নাই, কাজে এবার আমরা সুবর্ণ সুযোগ না হারাইয়া আমাদের ঘরের ছেলে বিশ্বজিৎ বাবুকে সুনামধন্য ছেলে, উনার নাম আছে, উনার বাবারও রেকর্ড আছে, স্বর্গীয় ললিত শুক্লবিদ্যর ছেলে দাসের ছেলে, উনিও আমাকে সোনিয়া গান্ধীর সামনে উনার বাবা আমাকে দিয়েছে। সিআরইউ সেটু ও এআইটিইউসি এর পক্ষ থেকে আগামী 26 নভেম্বর ধর্মঘটকে সমর্থন জানিয়ে সোমবার ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কাছাড় জেলার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের হাত দিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এদিন সিআরইউ মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভদের সুরক্ষা সংক্রান্ত আইন বাতিলের বিরুদ্ধে ও সেই আইন বহাল রাখা এবং 8 ঘন্টার কাজের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অন্যদিকে নির্মাণ শ্রমিকের সামাজিক সুরক্ষা সংক্রান্ত আইন বহাল রাখা সহ সামান্য দাবিতে সেটু ও এআইটিইউসি যৌথভাবে বিক্ষোভ প্রদর্শন করে। আগামী 26 নভেম্বর দেশব্যাপী ধর্মঘটকে সফল করতে জনগণের কাছে আবেদন জানান সেটুর সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য। এই সঙ্গে আজ এখানে এআইটিইউসি এবং সিআইটিইউ যৌথ উদ্যোগে নির্মাণ শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে এবং 26 তারিখের ধর্মঘটের বিষয়ে জানিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে এবং এখানে আমাদের লেবার কমিশনের কাছে আমরা মেমোরেন্ডাম পাঠিয়েছি। এতে আমাদের দাবিগুলি দেওয়া আছে। এর মধ্যে একটা মুখ্য দাবি হচ্ছে যে শ্রম সংশোধনী যে বিল কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে পাস করেছে, যার মাধ্যমে আমাদের দেশের সমস্ত রকমের শ্রমিকের অধিকার সংক্রান্ত আইনগুলি তুলে দেওয়া হয়েছে, এটাকে বাতিল করা, শ্রমিকদের আইনি অধিকার সুরক্ষিত রাখা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য আইন এসপি অ্যাক্ট বজায় রাখা এবং নির্মাণ শ্রমিকদের জন্য যে আইন কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যাক্ট, এইটাকে যেন তারা বজায় রাখে এবং শ্রমিকদের অধিকার যাতে সুরক্ষিত থাকে, এটা বিশেষভাবে দাবি জানানো হয়েছে আজকের এই মেমোরেন্ডামের মাধ্যমে। চূড়ান্ত জনবিরোধী, শিক্ষাবিরোধী, কর্পোরেট গোষ্ঠীর স্বার্থে তৈরি জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে দেশব্যাপী ছাত্রছাত্রীসহ জনসাধারণ থেকে সংগৃহীত লক্ষ লক্ষ স্বাক্ষর রাষ্ট্রপতির নিকট প্রদানের কার্যসূচির সাথে সঙ্গতি রেখে সোমবার শিলচরেও এআইডিওসির কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে। এছাড়াও সারা রাজ্যের সাথে কাছাড় জেলা কমিটির পক্ষ থেকেও এক স্মারকপত্র আসামের রাজ্যপালের নিকট প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয় জাতীয় শিক্ষানীতি 2020 প্রণয়ন করার মাধ্যমে শিক্ষার ব্যবসায়িকীকরণ, ব্যক্তিগতকরণ ও সাম্প্রদায়িকীকরণের পথ সুগম করে দেওয়া হয়েছে। শিক্ষার পাঠ্যক্রমে কোনো ধরনের বিভাজন না রেখে শিক্ষার ভোকেশনাইজেশন করা হচ্ছে, যার ফলে দরিদ্র পরিবারের পড়ুয়ারা শিক্ষা অর্জনের মূল ধারা থেকে বঞ্চিত হচ্ছে। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের জেলা কমিটির কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য বলেন, আর যাদের টাকা নেই তারা যেখানে পাস ফেল নেই, ম্যাট্রিক পরীক্ষা নেই, সেখানেই পড়বে। আমরা দেখতে পাচ্ছি পত্রিকাতে আসার পরে সাধারণ ছাত্ররা খুশি হয়ে গেছে, আর ম্যাট্রিক দিতে হবে না, স্যার আর পড়তে হবে না, এটা কি ভালো? আমরা অভিভাবকদের, শিক্ষকদের কাছে আমরা বলছি, আপনারা ভাবুন। এবং সরকারকে আমরা আবেদন জানাচ্ছি, এই জাতীয় শিক্ষানীতি নিয়ে আবার চিন্তা করা উচিত। দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা, ভাইস চ্যান্সেলররা তার প্রতিবাদ করছেন, আপনারা আবার বিবেচনা করুন এই জাতীয় শিক্ষানীতি নিয়ে এবং ছাত্রদের স্বার্থে নতুন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করুন। ইন্দো বাংলার সীমান্তবর্তী হরিনগর গ্রাম পঞ্চায়েতেও উঠেছে এমজি এনরেগা প্রকল্প বাস্তবায়নের নামে আর্থিক নচ্ছয়ের অভিযোগ। অভিযোগ মতে জানা যায়, জব কার্ডধারী শ্রমিকের ব্যাংক খাতায় কাজের মজুরি ঢুকলো, মজুরি হাতেই নিয়েছেন জিপির এক পঞ্চায়েত সদস্য। 2019 সালের ফেব্রুয়ারি মাসে হরিনগর জিপির 8 ও 9 নম্বর ওয়ার্ডের শামীমউদ্দিন চৌধুরী, শাহজান আহমেদ চৌধুরী, আব্দুল কালাম, দিদার হোসেন, একরামুল হক সহ অনেকেরই জব কার্ড তৈরি হয়ে গিয়েছিল। সংশ্লিষ্ট জব কার্ডের বিপরীতে মজুরিও ব্যাংকের খাতায় জমা পড়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের কাছে এখনও মেলেনি মজুরির সেই টাকা।
সামারিকোনা থেকে কালাছড়া পর্যন্ত রাস্তা নিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সামারিকোনা আঞ্চলিক কমিটির সভাপতি আলী আকবর লস্কর এবং সাধারণ সম্পাদক আফজল হোসেন মজুমদার ও উপসভাপতি লুৎফুর রহমান লস্কর। পরে কমিটির পক্ষ থেকে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। ভারত সরকারের সমস্ত কোভিড প্রোটোকল বিধি মেনে সত্য সাইবাবার 95তম জন্মদিবস উদযাপিত হল সোমবার পার্ক রোড স্থিত সাইবাবার মন্দিরে। করোনা অতিমারির প্রভাবে এবার সীমিতভাবেই পালন করা হয় এবছরে সত্য সাইবাবার জন্মদিবস। প্রত্যেক বছর পুরো বিশ্বে সত্য সাইবাবার জন্মদিন উদযাপন হয়। প্রশান্তি নিলাম পুট্টাপার্টিতে সত্য সাইবাবার জন্ম, সেখানে তো বিশাল আকারে আয়োজন করা হয়, সেখানেও অনেক লোক। এইভাবে এইবার যেহেতু করোনা সারা পৃথিবী জুড়ে চলছে, সেখানে আমরা সব প্রোটোকল মেনে আমাদের যে সেন্ট্রাল ট্রাস্ট আছে সেই ট্রাস্টের গাইডলাইন্স অনুযায়ী আমরা এখানেও উদযাপন করছি এবং সারা বিশ্বে সারা ভারতবর্ষের প্রত্যেকটা সেন্টারে এই উদযাপন করছে। তো এবার আমরা খুব সীমিত, যিনি বললেন আমাদের সে ছোট্টভাবে সীমিতভাবে আমরা আয়োজন করেছি, কিছু লোককে আমরা প্রসাদ বিতরণ করছি সকালে ভোরে, যেটা গোসেবা হয়েছে। এছাড়াও অন্যান্য প্রোগ্রাম হয়, তবে এবার আর হচ্ছে না। তো ভগবানের কাছে নিবেদন করি যে সবাইকে উনি আশীর্বাদ করুন, আজকের দিনে সবাইকে সুস্থ রাখুন, সবাইকে ভালো রাখুন, এই আর কি আজকের দিনে আমাদের প্রার্থনা। শিলচর শঙ্কর মঠ ও মিশন এবং শিলডুবি সঙ্গরজ্যোতি গীতাশ্রমে শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের 112তম জন্মদিবস গত 21 ও 22 নভেম্বর অর্থাৎ শনি ও রবিবার দুই দিনব্যাপী উৎসব সম্পূর্ণ করোনা প্রোটোকল মেনে সাড়ম্বরে পালন করা হয়। রবিবার সন্ধ্যায় সমবেত উপাসনা শান্তির বাণী পাঠের মাধ্যমে সনাতন ধর্মীয় মতে স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের জন্মদিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এদিনের জন্মদিবস অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন মন্দির পরিচালন কমিটির মুখ্য উপদেষ্টা সুভাষ মিত্র, সভাপতি হরি দত্ত, রঞ্জিত মিত্র, অমল বণিক প্রমুখ। বর্ণ জাতি বৈষম্য, এই বৈষম্য এবং ভেদাভেদ তিনি দূরীভূত করার জন্য আজীবন ভগবানের এই বাণী গীতা প্রচার করেছেন, গীতা যজ্ঞ করেছেন এবং গীতা পাঠ করেছেন। বাবার উদ্দেশ্য সর্বত্র সমাজে গীতা প্রচার হোক, গীতার আদর্শে সকলের জীবন উদ্ভাসিত হোক। তিনি জাতি ভেদাভেদ ছিন্ন করে গীতার মানবতা ধর্ম তিনি দেশে বিদেশে প্রচার করেছেন এবং বিভিন্ন দেশ ও বিদেশে বাবা গীতা স্কুল, গীতা যজ্ঞ এবং বিভিন্ন শুরু হলো বিভিন্ন সঞ্চের 7 দিবসীয় বর্গের একল অভিযান। রবিবার একল অভিযানে শিলচর অঞ্চল অধীনস্থ উধারবন্ধ সঞ্চ ও শালগঙ্গা সঞ্চের আচার্যদের 7 দিবসীয় বর্গের শুরুর প্রথম দিনে উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব উত্তর সমভাগের সাংগঠনিক সম্পাদক পার্থ রায়, শিলচর অঞ্চলের সভাপতি সূর্যকুমার শর্মা, সম্পাদক সোমনাথ দেব, বিশিষ্ট সমাজসেবী ও বরিষ্ঠ বিজেপি নেতা শ্যামাপদ রায়, উধারবন্ধ সঞ্চ সম্পাদক দেবব্রত দেব সহ আরও অন্যান্যরা। ট্রেনিং নেওয়ার জন্য 7 দিবসীয় বর্গে উপস্থিত থেকে ট্রেনিং নিয়ে নিজ নিজ গ্রাম বিদ্যালয়ে যাবেন এবং সেই শিক্ষা দেবেন, যেটা আগামী ডিসেম্বর থেকে হয়তো আমাদের গ্রাম বিদ্যালয়গুলো পুনরায় শুরু হতে চলেছে। কারণ গত 8 মাস থেকে কোভিড-19 প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সমস্ত গ্রাম বিদ্যালয় বন্ধ ছিল। তাই আজকের 7 দিবসীয় বর্গ যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার দেখার জন্যই আমাদের সমস্ত সবাই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। চট্টগ্রামে হচ্ছে বাংলাদেশের বাণিজ্য নগরী। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বে টার্মিনাল ঘিরে দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক হাবে পরিণত হচ্ছে, যার সফল ভোগ করবে উত্তর পূর্ব ভারত। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি রামগড় মৈত্রী সেতু দিয়ে ত্রিপুরা ও আসাম সহ পার্শ্ববর্তী রাজ্যগুলোতে সাশ্রয়ী পণ্য পরিবহন সহজ হবে বলে জানা যায়। চট্টগ্রাম থেকে আমাদের এ খবর জানিয়েছেন সাংবাদিক রিদ্ধি হক। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের একটি অন্যতম বন্দর, অর্থনীতির একটি স্বর্ণদুয়ার হচ্ছে চট্টগ্রাম বন্দর। এই চট্টগ্রাম বন্দরের দিয়ে আজকে বহির্বিশ্বে মাল যাতায়াত করছে, পাশাপাশি এশিয়ার মধ্যে বিশেষ করে ভারতের সাথে উত্তর এবং পূর্ব অঞ্চলের সাথে একটি
সহজতর বাণিজ্যিক যাতায়াতের রাস্তা হিসেবে চট্টগ্রাম থেকে মিরসরাই পর্যন্ত একটি ফোর লাইন রাস্তার ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। এই ফোর লাইন রাস্তা উদ্বোধন হলেই ভারতের সাথে আমাদের যে বাণিজ্য, সে বাণিজ্য আরও দ্বিগুণ আকারে বৃদ্ধি পাবে এবং পাশাপাশি ভারতের সাথে আমাদের সুসম্পর্ক আরও অনেক বেশি বজায় থাকবে বলে আমরা আশা করি। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী তরুণ গগৈয়ের প্রয়াণে আমার বাংলা নিউজ চ্যানেলের স্বত্বাধিকারী শ্রী বিক্রম পাল ও আমার বাংলা পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে গভীর শোক ব্যক্ত করা হয়েছে। কংগ্রেসের এই বরিষ্ঠ নেতার অকাল প্রয়াণে আসামের বিস্তর ক্ষতি সাধন হয়েছে বলে মনে করে আমার বাংলা পরিবার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর জীবনাবসান, রাজ্যে তিন দিনের শোক ঘোষণা। অশান্ত সীমান্ত, এবার বাধার মুখে পড়লেন বন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি। বুধবার সোনাই সমবায় সমিতি নির্বাচন, জানালেন রিটার্নিং অফিসার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।